Maar maak ik toe, zo. Rut, Aysar, Jumbo Gari. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকদিন পর আজকে একটা ভিডিও আপলোড করলাম। আজকে আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতেও অশোক লেল্যান্ড টার্বো আর টাটা গাড়ি কীভাবে চালাতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আইসার গাড়ি চালাতে হয়। আমাদের সামনে একজন সম্মানিত লোক আছেন, তিনি আপনাদেরকে আজকে দেখাবেন কীভাবে আইসার গাড়ি চালাতে হয়। মামা কীভাবে চালাবো আগে একটু বলেন। চাবি, চাবিটা নিলাম, এটা কি গিয়ার? এখন গাড়ি নিউট্রাল করলাম, ঠিক আছে। এই যে সুইচ দিলাম, সুইচ দিলে আপনার এই যে এই জায়গায় মিটার আছে, মিটারটা আবার আসবে। এই আইসে আইসে এখন আপনি চালু করতে পারবেন, ঠিক আছে। এই চালু করে বন্ধ করে দিলেন, ঠিক আছে। ক্লাচ করতে হবে, ক্লাচ করে আপনি এই যে গিয়ার লাগাইতে হবে, গিয়ার, ঠিক আছে। এখন তো আমার গাড়ি তাহলে মানে স্টার্ট হয়ে গেল, তাই তো? এখন 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 আমার গাড়িটা চালাইতে পারবো। মামা এখন এখানে বিভিন্ন ধরনের মিটার দেখা যাচ্ছে, কোনটা তেলের মিটার একটু বা আপনি কাটি বলেন। এই যে আপনি ভিডিওটা কাছে নেন, এই যে এটা হলো তেলের মিটার, এটা হলো হিট মিটার, এটা হলো হাওয়ার মিটার, আর এটা হলো রেস মিটার, মানে এটা হলো রেস মিটার আর এটা হলো মাইল মিটার মিটার, ঠিক আছে। আর আর মামা এটা দেখা যাচ্ছে, এটা হলো মোবিল মিটার, ঠিক আছে। এটা হলো ডাইনামার মিটার, ডাইনামার, ঠিক আছে। আর এই পাশে এগুলো সুইচ, এই ফ্যানের সুইচ, ফ্যান, এই ফ্যানের সুইচ সব। তোমার ব্রেক সম্পর্কে একটু যদি বলতেন তাহলে ভালো হতো। এই যে ব্রেক, কোনটা? এই যে মাঝখানটা হলো ব্রেক, তো পাশের একটা ব্রেক দেখা যাচ্ছে, এটা অ্যাক্সেলারেটর, এটা রেস, 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 মানে যে গাড়ি স্পিড পারবে, এটা রেস, ব্রেক, এই যে ক্লাস, ঠিক আছে। এটা থেকে মামা অন্যান্য গাড়ির কি পার্থক্য আছে? এটা কি অশোক লেল্যান্ড থেকে বা টাটাতে স্পিড চলে? মোটামুটি স্পিডে ভালো, টানও ভালো, মোটামুটি। গাড়ির বাইকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু, গাড়িটা অনেক সুন্দর গাড়ি। যাই হোক বিয়র, কেমন হচ্ছে গাড়িটা একটু আপনারা জানাবেন, আমরা আজকে জানতে পারলাম কীভাবে আইসার গাড়ি চালাতে হয়। ধন্যবাদ সবাইকে।